বর্তমান যুগে বিশ্বজুড়ে সবচেয়ে বড় সমস্যাগুলির মধ্যে একটি হল জল সরবরাহের ঘাটতি এবং বিশুদ্ধ জলের অভাব। সারা বিশ্বে প্রতি বছর জীবন ধারণের জন্য বিশুদ্ধ পানীয় জল এবং ব্যবহারযোগ্য জল সরবরাহ নিশ্চিত করতে বিভিন্ন ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে, কিন্তু আপনার জেনে আশ্চর্য লাগবে যে বহু বছর আগেও পৃথিবীর বিভিন্ন জায়গায় এমনই অনেক ধরনের বিশুদ্ধ ব্যবহারযোগ্য জল সরবরাহ নিশ্চিত করার নানান রকমের উদ্যোগ ছিল। এর মধ্যে একটি ছিল জল সরবরাহের জন্য প্রাচীন পারস্য দেশের একটি ব্যবস্থা। এখন একবার এই ছবিটি দেখুন। আপনি হয়তো ভাবছেন এই গর্তগুলো কি? এগুলি কানাত নামে পরিচিত, একটি ভূগর্ভস্থ খাল যেখান থেকে তখনকার মানুষজন তাদের গাছপালাগুলির জন্য জল পেত এবং তারা নিজেরাও এই খালগুলি থেকে বিশুদ্ধ পানীয় জল পেত পান করবার জন্য। আপনি কি কল্পনা করতে পারেন এই খালগুলি তৈরি হয়েছিল প্রায় 3000 বছর আগে? কল্পনার চেয়েও বিচিত্র, তাই নয় কি? এমনই আরও কল্পনার চেয়েও বিচিত্র তথ্যের জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই চ্যানেলে প্রকাশিত সমস্ত আসন্ন ভিডিও সম্পর্কে তৎক্ষণাৎ বিজ্ঞপ্তি পেতে বেল নোটিফিকেশন আইকনটি দাবিয়ে দিন। আজ আসি তাহলে। আপনাদের সবাইকে আমার নমস্কার।